এম ভরের কোনো বস্তুকণা এফ কেন্দ্রিক বলক্ষেত্রে গতিশীল। দেখাও যে বস্তুকণার শক্তি ই হলে এর দ্রুতি ভি ইজ ইকাল টু এত। দেওয়া আছে এফ প্রাইম ইজ ইকাল টু মাইনাস কে বাই আর টু দি পাওয়ার 4 ইন্টু আর ক্যাপ। তাহলে এফ প্রাইমকে যদি মডুলাসের মধ্যে রাখি তাহলে আর ক্যাপকেও আমরা মডুলাসের মধ্যে রাখবো এবং আমরা পরের লাইনে লিখতে পারি মাইনাস কে বাই আর কিউ। বিভব শক্তি ভি অফ আর ইজ ইকাল টু মাইনাস ইন্টিগ্রাল এফ ডিআর। ইন্টিগ্রালের এফের জায়গায় মাইনাস কে বাই আর কিউ লিখলে আমরা এমন সমীকরণ পাই। এরপর ইন্টিগ্রালটিকে কমপ্লিট করলে আমরা পাব মাইনাস কে বাই টু আর স্কোয়ার। এবার কণার শক্তি ই ইজ ইকাল টু হাফ এম আর ডট স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই টু এম আর স্কোয়ার প্লাস ভি অফ আর। এল স্কোয়ার সমান সমান আমরা জানি এম আর স্কোয়ার থিটা ডট। তাহলে পরবর্তী লাইনে দেখতে পারি হাফ ইন্টু এম আর ডট স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার বাই টু প্লাস ভি অফ আর। হাফ ইন্টু এম কমন নিলে লিখতে পারি আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু থিটা ডট স্কোয়ার প্লাস ভি অফ আর। এতটুকু অংশ সমান সমান আমরা লিখতে পারি ভি। আর স্কোয়ার ডট প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার ইজ ইকাল টু আমরা জানি ভি স্কোয়ার। এটিকে সমীকরণ 2 ধরছি হাফ এম ভি স্কোয়ার প্লাস ভি অফ আর, এটি সমীকরণ 2।
সমীকরণ একের মান সমীকরণ দুইয়ে বসিয়ে পাই। সেক্ষেত্রে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস কে বাই টু আর স্কোয়ার। এরপর আমরা আমাদের ক্যালকুলেশনগুলোকে ঠিক করে নিব। এম যদি ভাগ করি তাহলে লিখতে পারি টু ই বাই এম ইজ ইকাল টু ভি স্কোয়ার মাইনাস কে বাই এম আর স্কোয়ার। আমরা এই পৃষ্ঠায় ভি স্কোয়ার ইজ ইকাল টু টু এ ভি স্কোয়ার ইজ ইকাল টু টু ই বাই এম প্লাস কে বাই এম আর স্কোয়ার এবং সর্বশেষে ভি ইজ ইকাল টু রুট ওভার টু ই বাই এম প্লাস কে এম আর স্কোয়ার আমাদের কাঙ্ক্ষিত যেই